হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আর্ট জিওমেটিক্স। তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পেরে হবে আজকে ভিডিওর টপিকটা কী হতে চলেছে। দেখো, পিএসসি মিসনেলিয়াস এবং ক্লার্কশিপের আজকে একটা নিউ আপডেট, এটা কোনো অফিসিয়াল নোটিফিকেশানে কিন্তু দেওয়া হয়নি, কিন্তু তাও আজকে একটা প্রবাবলি ডেট তোমাদের এক্সামের জন্য দিয়ে দেওয়া হচ্ছে, যাতে তোমরা তোমাদের প্রিপারেশন ভালো করে চালিয়ে যেতে পারো। অবশ্য আমরা নিজেদেরও প্রিপারেশন ভালো করে যাতে চালিয়ে যেতে পারি সেই পিএসসির জন্য, পিএসসি ক্লার্কশিপ এবং মিসলিনিয়াসের এক্সামের ডেট আজকে কিন্তু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, চলো তাহলে ভিডিওর সঙ্গে সাথে থাকো, অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে শুরু করা যাক। দেখো, প্রথমে তোমাদের অন দ্য স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ পিএসসি মিসলিনিয়াস এক্সাম ডেট, অর্থাৎ পিএসসি মিসলিনিয়াসের প্রথমে আমরা আলোচনা করব। দেখো, অ্যাপ্লাই অনলাইন স্টার্ট ডেট কবে থেকে শুরু হয়েছিল, 5/10/2023, অর্থাৎ অক্টোবর মাসের 5 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছিল। শেষ কবে হয়েছিল, 2/11/2023, অর্থাৎ তার নেক্সট মান্থ অর্থাৎ নভেম্বর মাসের 2 তারিখে কিন্তু মানে ফর্ম ফিল আপটা কিন্তু শেষ হয়ে যায়। তোমরা জানো এটা ভালো করে। এবার এক্সাম ডেট প্রবাবলি কত হতে পারে, তো দেখো একটা তোমরা জানো কি যে কোনো এক্সামই মিনিমাম হলো নভেম্বর হলো, তো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, পিএসসি মিসলিনিয়াস 6 থেকে 7 মাস পরে হতে পারে। তো এটা এক্সাম ডেট মেবি তোমার হতে পারে, তুমি ধরে রাখো তোমার 28শে জুলাই, কত, 28শে জুলাই তোমার এক্সাম হতে পারে কিন্তু, 28শে জুলাই। আমি এটা প্রবাবলি বলছি, প্রথমে বল দিচ্ছি, ধরো বিভিন্ন অফিসার র্যাঙ্কে যারা কাজ করে দাদাদের পরিচিত তাদের কাছ থেকেই চেনা জানা, 28শে জুলাই কিন্তু এক্সাম ডেটটা হতে পারে। ঠিক আছে, তাহলে পিএসসি মিসলিনিয়াস সম্বন্ধে তোমাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হলো। এবার চলো দেখা যাক কি পিএসসি ক্লার্কশিপের এক্সামটা কবে হতে পারে। চলো তাহলে এবার আছে কি পিএসসি ক্লার্কশিপ এক্সাম ডেট, ক্লার্কশিপেরটা তোমরা জানো ওটা গ্র্যাজুয়েশন পাসে ছিল, এটা 12th পাসে। অ্যাপ্লাই অনলাইন ডেট কবে হয়েছিল, ডিসেম্বর মাসের 8 তারিখ থেকে শুরু হয়েছিল অ্যাপ্লাই অনলাইন, শেষ কত ছিল, 29 তারিখে, অর্থাৎ ডিসেম্বর মাসের শেষ। তো আমি তোমাদের সেম বললাম 6 থেকে 7 মান্থের ভিতরে, তো এটা প্রবাবলি ডেট আমি তোমাদের বলে রাখি কি যেহেতু ক্লার্কশিপটা এটা তোমার আগস্টের, তুমি ধরে রাখো 5 থেকে 19শে আগস্টের মধ্যে, কত থেকে, 5 থেকে 19শে আগস্টের মধ্যে কিন্তু তোমাদের এক্সামটা হতে পারে, এটা কিন্তু মনে রাখো। এটা অ্যাপ্রক্স অনুমান আমি বলে রাখলাম প্রবাবলি কি 5 থেকে 19শের মধ্যে এক্সামটা তোমাদের হতে পারে। আমি প্রথমেই বলে দিচ্ছি এটা একটা সম্ভবত, যেহেতু আমরা জানতে পেরেছি সেই অনুযায়ী তোমাদের বলছি, কারণ আমরা যখনই কিছু জানতে পারি সবসময় তোমাদের বলে দেওয়ার চেষ্টা করি যাতে তোমরা সেই প্রিপারেশন সেই অনুযায়ী চালিয়ে যেতে পারো। তাহলে আজকে ছিল এই আপডেটটা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ, জয় ভারত।